আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি সুমিতা চক্রবর্তী। গোঘাটে দুর্ঘটনা, আবার দুর্ঘটনা গোঘাটে। তমলুক তারকেশ্বর ও ঘাটাল আরামবাগ দুটি বাস রেষারেষি করতে গিয়ে তারকেশ্বর তমলুক বাসটি সজোরে ধাক্কা মারল ঘাটাল আরামবাগ বাসের পিছনে। ঘটনাটি ঘটেছে কামার পুকুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। ঘটল এই ঘটনাটা আরামবাগ থেকে নামিয়ে তো আসার সময় পেছনের একটা বাস সামনের বাসকে ধাক্কা দিয়ে দিয়েছে। মানে রেসারেসি করতে গিয়ে ধাক। হ্যাঁ। আপনার নাম? লম্বিতা হালি। বাড়ি কোথায়? বাড়ি রাধাবল্লভপুর, বাড়ি গিয়ে। আপনি আরামবাগ থেকে রামজীবনপুর যাচ্ছিলেন নাকি? ধন্যবাদ। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? চাপাডাঙ্গা থেকে মাউরুল আসছিল। কোথায় অ্যাক্সিডেন্ট হলো? চুটিটাই, চুটি চুটির আগেটাই। আপনার নাম? টগরী দিগা। বাড়ি? সুলতানপুর। থানার পুলিশ এসেছিল? গোয়ার থানার পুলিশ। গোয়ার থানার পুলিশ তো আসলেন কিছুক্ষণ পরে, ওনার আবার যারা ওই ইঞ্জিয়ার হয়েছে ওদেরকে দেখতে গেলেন, ওই গাড়িগুলোকে সাইড করে নিয়ে থানায় নিয়ে গেলেন। কামারপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দে। বাড়ি? বাড়ি কামারপুকুর। এটা কোন জায়গা? এটা কামারপুকুর চটি পেট্রোল পাম্প ছিল বলতে ঘাটাল দোকানটা সারি ব্রেক মেরেছে, ব্রেক হলো কি মেরেছে। দিয়ে তারপর? তারপর আছে দোকানে কি হয়েছে, কারো কিছু ক্ষতি হয়নি, লাইটেরই ক্ষতি হয়েছে। কোথায় হয়েছিল? কামারপুকুর চটি পাম্পের সামনে। আপনার নাম? আমার নাম পাঁচ গোপাল সাবল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুটি বাসের 10-15 জন যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। আহত যাত্রীদের কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। বাস দুটিকে আটক করেছে গোঘাট থানার পুলিশ। অর্ঘ্যপালের রিপোর্ট, নিউজ কলকাতা।